তো বন্ধুরা বর্তমান চলে এসেছি উড়িষ্যার যে সেকেন্ড পুরী, কারণ পুরী তো অনেকে দেখেছি বা শুনেছি, তাই না? এটা হচ্ছে সেকেন্ড পুরী। পিছনে গেট দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা মানে এই দিকটা, সরি, হ্যাঁ এই দিকটা হচ্ছে ঢোকার গেট। তো আমরা ঢুকে পড়েছি, তারপরে যেতে চলেছি এই সামনে, এটা ফ্রন্ট সাইড, ঢুকবো দেখবো। মানে এখানে ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবো, ঠিক আছে? আর এখানে হাত পা ধোয়ার জন্য ব্যবস্থা আছে। হ্যালো, এখন বর্তমান এখানে ফটোগ্রাফার অ্যালাউ আছে কি নেই জানি না, মোটামুটি সিকিউরিটি দাদা বললো জাস্ট ভিতরে গিয়ে আছে। ভিতরে মোটামুটি ঠাকুরের ছবি তোলা বারণ, যতটুকু বললো যে ক্যামেরা বন্ধ করতে, যা হবে বাইরে ছবি তোলো, ঠাকুর জাস্ট দেখার জন্য। ওকে, তবু হয়তো ফুটেজ এসছে, হয়তো ক্লিয়ার নই আমি। মন্দিরের উপর থেকে ভিউটা, এটা মন্দিরের পাশে যে মন্দির আছে সেইগুলো সেটাও দেখাবো অবশ্যই। নিচে যাচ্ছি, কি বস হলো, এটা হয়তো একটা মন্দির হচ্ছে, এটা হচ্ছে আলাদা ঠাকুর আছে শ্রীকৃষ্ণ ঠাকুর। মা বিমলা দেবী টেম্পল, হাই ব্রো, গজালক্ষ্মী, গজালক্ষ্মী মন্দির।
তারপরে যে 4 নম্বর মন্দির আছে এটা হচ্ছে শ্রী হনুমান টেম্পল। চলে যা ভাই, ওভারটা করে নিয়ে তো বন্ধুরা, সেকেন্ড ফুডি অলরেডি ভিজিট করা হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মনের সাথে শেয়ার করে দেবেন। নেক্সট আলাদা ভিডিওর সাথে আবার দেখা হবে। এখানে লাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি মাছ আছে না সরি, এখানে টাকা হয়েছে মাছের জন্য, সরি মন্দিরের জন্য মাছটা। এখানে প্রদীপ দ্বারা জ্বালা আছে। ভিডিও এখানেই শেষ করছি, এক্সিট গেট এটাই। ওকে, নেক্সট ভিডিও জানতে হবে।